দেখতে পাচ্ছেন ক্রিসমাস এসে গেছে। ক্রিসমাসের ছবি প্রফেসর শঙ্কু এলডোরাডো, পরিচালনায় সন্দীপ রায়। তিনি কি পেরেছেন তার বাবা সত্যজিৎ রায়ের গল্প নকুলবাবু ও এলডোরাডোর প্রতি জাস্টিস করতে? দেখতে হলে সঙ্গে থাকুন আমার সাথে ভিডিওটা লাস্ট অবধি, আর সঙ্গে শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধরুন আপনার ছেলে 2 বছর ধরে নিট প্রিপারেশন নেবার পর বর্তমানে বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছে। ঠিক সেরকমই এক্সপিরিয়েন্স আমার হয়েছিল প্রফেসর শঙ্কু এলডোরাডো সিনেমাটা দেখে আসার পর। তা আমি বলবো যে এই সিনেমাটার টিম কী করছিল 4 বছর ধরে যেতে আমার এরকম মনে হলো। হে গাইজ, আমি শ্রাবণী, দ্য ফিল্ম সিজে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি এসেছি একটা নতুন সেগমেন্ট নিয়ে যার নাম গল্প স্বল্প, আর আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রফেসর শঙ্কু এলডোরাডো সিনেমাটা তার গল্প নকুরবাবু এলডোরাডোর সাথে কি জাস্টিস দিতে পেরেছে। দেখতে হলে সঙ্গে থাকুন ভিডিওটা লাস্ট অবধি। দেখার পর যে যে দিকগুলো আমার ভালো লেগেছে, মানে যে যে দিকগুলো আমার সত্যি ভালো লেগেছে, সেগুলো হচ্ছে যে এই সিনেমাটাতে পুরোপুরি আধুনিকের ছোঁয়া আছে, যেটা সবারই খুব ভালো লাগবে। আর VFX এর কাজ, মানে 2D পয়েন্ট এখানে ইউজ করা হয়েছে, যেতে আপনার স্ক্রিন থেকে তো চোখ সরবেই না। আর হচ্ছে নকুলবাবুর ক্যারেক্টার যিনি প্লে করেছেন সুভাষিস মুখোপাধ্যায়, দুর্ধর্ষ অভিনয় তিনি করে থাকেন, আর এখানে তিনি পারফেক্ট করেছেন একদম। তাকে ছাড়া এই রোলে আর অন্য কাউকে ভাবাই যায় না। প্রফেসর শঙ্কু সিনেমাটা যদি দেখতে হয় তাহলে শুধুমাত্র তাকেই দেখতে যান তার অসাধারণ অভিনয়ের জন্য। গল্পটার সাথে যদি আমি সিনেমার তুলনা করি তাহলে ফার্স্টেই আমি আসবো প্রফেসর শঙ্কুকে নিয়ে। গল্পের প্রফেসর শঙ্কু আর সিনেমার প্রফেসর শঙ্কু কি একই, সেটাই জানতে হবে। আমি তো মিল খুঁজে পাইনি, কারণ গল্পে যিনি প্রফেসর শঙ্কু ছিলেন তিনি প্রত্যেকটা ক্যারেক্টারকে আমাদের সামনে আলাদা আলাদাভাবে তৈরি করেছিলেন, আলাদা আলাদাভাবে দেখিয়েছিলেন, কিন্তু সিনেমাতে সেরকম কিছুই নেই। সিনেমাতে রয়েছে অন্যান্য ক্যারেক্টারগুলো আলাদা আলাদাভাবে নিজেদেরকে ইন্ট্রোডিউস করেছেন, এখানে প্রফেসর শঙ্কুর কোনো ভূমিকা নেই। হ্যাঁ, গল্পে প্রফেসর শঙ্কু নিজের ডেট দিয়ে, নিজের ডায়েরিতে নিজের ডেট দিয়ে সেই দিনের ঘটনা বা আগের দিনের ঘটনা সম্পর্কে আমাদের কাছে বর্ণনা দিয়েছিলেন, কিন্তু সিনেমাতে সেরকম কিছুই নেই। দ্বিতীয়ত আমি আসবো, নকুরবাবু যখন প্রফেসর শঙ্কুর বাড়িতে যান, তারপরে তিনি যখন বল লাইটনিং সম্পর্কে তার কাছে তথ্য দেন, তখন তিনি তার আশেপাশের ঘটনা সম্পর্কে বলতেই ভুলে যান। হ্যাঁ, এটা সিনেমাতে, গল্পে তিনি ভোলেন না। গল্পে রয়েছে অনেক কিছুই, যে বল লাইটনিং হবার ফলে কী কী হয়েছে, 3টে বিড়ালের মৃত্যু ঘটেছে, আর চারিপাশের যে গাছ ছিল সেগুলো পুড়ে ছাই হয়ে যায়, আর সিনেমাতে রয়েছে একটা খড়ের গাদা পোড়া, কী করে হতে পারে এটা। তৃতীয়ত, নকুরবাবুকে আমন্ত্রণ জানানো হয়েছে সাও পাওলোর জন্য 1 সপ্তাহ পর। তার আগে তার সাথে কথোপকথন হয়েছে চিঠির মাধ্যমে, প্রফেসর শঙ্কুর অবশ্যই, কিন্তু সিনেমাতে একদিনের ঘটনা দেখিয়েছেন এটা, কীভাবে আমি জানি না, কিন্তু এখানে নতুন টেকনিক মানে ইউজ করা হয়েছে যে মোবাইল ফোনের মাধ্যমেই তিনি সেই দিনই ট্রেনে করে যখন যাচ্ছিলেন নকুরবাবু তখন তাকে আমন্ত্রণ জানানো হয়। আচ্ছা, এলডোরাডো অভিযান, এলডোরাডো অভিযান বলতে গেলে বলবো যে গল্পে এলডোরাডো অভিযান যেটা আছে সেটা অনেক ডিটেলসে, এলডোরাডো কোথায় অবস্থিত, কিভাবে যেতে হয়, নানান কিছু। সিনেমাতে একদমই আধ ঘন্টাও নয় এরকমভাবে এলডোরাডো অভিযানে আমরা গেছি, মানে আমরা সবাই কোনো থ্রিল খুঁজে পাইনি, হঠাৎ করে আমরা এলডোরাডো অভিযান গেছি আর হঠাৎ করে এলডোরাডো অভিযান শেষ হয়ে যায় সিনেমার মধ্যে। হ্যাঁ, ফার্স্ট হাফ ভালোই ছিল, কিন্তু সেকেন্ড হাফে কোথাও যেন আপনি কি ভাববেন যে আপনি এলডোরাডো যাচ্ছেন, ফিরবেন, এইসব ভাবার আগে এলডোরাডো অভিযান শেষ। আমার মতে এই সিনেমাটা গল্পটাকে একদমই জাস্টিস দিতে পারেনি।
তো আমি চাইবো যারা সিনেমাটা এখনো দেখেননি তারা গিয়ে দেখে আসুন, আর যারা দেখে এসছে তাদের সাথে আমার মতের অমিল না মিল রয়েছে সেটা কমেন্ট বক্সে জানান। আর আপকামিং ভিডিওগুলোর জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর চোখ রাখুন। থ্যাংক ইউ।